বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর মূল কথাগুলো বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আবেদন, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে এবং যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আপনাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজ বা গ্রুপেও জানাতে পারেন। আমার ফেসবুক পেজ এবং গ্রুপের নাম হচ্ছে ভিডি ব্লগার অর্পিতা। মূল বিষয়ে ফিরে যাচ্ছি, ইতালি বার্তা। অবশেষে আংশিক শিথিল হলো ভ্রমণ নিষেধকতা। হ্যাঁ, অবশেষে আংশিক হলো শিথিল হলো ভ্রমণ নিষেধকতা। বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের মধ্যে যাদের কাত্তার স্বজন আছে এবং তাদের পরিবারের সদস্য যারা 9 জুলাই 2020 আগে ইতালিতে অবস্থান করেছেন, প্রাথমিকভাবে তারাই 14 অক্টোবর থেকে ইতালি ফেরার অনুমতি পাচ্ছেন। জি, যারা বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের মধ্যে যাদের কাত্তার স্বজন আছে এবং তাদের পরিবার সদস্য যারা 9 জুলাই 2020 আগে ইতালিতে অবস্থান করেছেন তারাই 14 অক্টোবর থেকে ইতালি ফেরার অনুমতি পাচ্ছেন। ভ্রমণের 72 ঘন্টার মধ্যে সকল যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসা বাধ্যতামূলক করা হয়েছে, ইতালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিষয়টি নিশ্চিত করেছেন। কাতার এয়ারওয়েজের যোগে বাংলাদেশ থেকে বিদেশিদের যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজের সকল যাত্রীদের জন্য কোভিড-19 পরীক্ষার সনদ নিয়ে আসা বাধ্যতামূলক করেছে। যাত্রীদের নিম্নলিখিত ল্যাবরেটরি যে কোনো একটি থেকে যাত্রার সময়ের 72 ঘন্টার বা তার কম সময় বাকি থাকতে নমুনা প্রদান করে কোভিড-19 পরীক্ষা করাতে হবে। তবে 12 বছরের কম বয়সী শিশুরা পরিবারের সদস্যদের সাথে ভ্রমণ করলে তাদের কোভিড-19 সনদ লাগবে না। আমি বিষয়টি আবারও বলছি, বাংলাদেশে থাকে কাতার এয়ারওয়েজের সকল যাত্রীদের জন্য কোভিড-19 পরীক্ষার সনদ নিয়ে আসা বাধ্যতামূলক করেছে। যাত্রীদের নিম্নলিখিত ল্যাবরেটরি থেকে যে কোনো একটি থেকে যাত্রার সময়ে 72 ঘন্টা বা তার কম সময় বাকি থাকা নমুনা প্রদান করে কোভিড-19 পরীক্ষা করাতে হবে। তবে 12 বছরের কম বয়সী শিশুরা পরিবারের সদস্যদের সাথে ভ্রমণ করলে তাদের কোভিড-19 সনদ লাগবে না। বিমানবন্দরের হেলথ ডেস্কে কর্মকর্তা কর্মীগণ কাতার এয়ারওয়েজের যাত্রীদের নিয়ে আসা কোভিড-19 সনদ যথারীতি অনলাইনে যাচাই করবেন। আমার মূল বিষয় বার্তাগুলো আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের জন্য খুবই উপকার হয়েছে। আশা করব আপনারা আপনাদের জ্ঞান দিয়ে আপনারা আপনাদের যে যাচাই বাছাই করে সব কিছু করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এতে করে আপনাদের কমেন্টের মতামতগুলো আমার বুঝতে সুবিধা হয় আপনারা আমাদেরকে কি জানাতে চাচ্ছেন। নতুন নতুন আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের দিকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন আপডেটগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ বা গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজের নাম হচ্ছে ভিডি ব্লগার অর্পিতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান।